এবারে একটি মর্মান্তিক ছবি দেখুন ত্রিপুরায়। সেখানে রথে আগুন লেগে মৃত্যু হলো ছয় পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকেল 4টে নাগাদ উল্টো রথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটি চূড়ায় একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়, আর সেই ঘটনাতেই 6 জনের মৃত্যু হয়েছে এবং 15 জন আহত হয়েছেন। ত্রিপুরার কুমারঘাটের স্কন মন্দির আয়োজিত জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 6 জনের মৃত্যু, আহত হয়েছে কমপক্ষে 12 জন। আজ বিকেল 4:45 নাগাদ কুমারঘাটের উত্তর পাবিয়াছড়া এলাকায় রথ চলাকালীন রথের চূড়াটি 33 কিলো ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারকে সংস্পর্শ করলে সম্পূর্ণ রথটি তড়িদাহত হলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।